প্রিয় দর্শক, বাসে ট্রেনে লঞ্চে কোথাও যদি কোনো দুর্ঘটনা হয়, ঘটনা ঘটার পর আমরা বলি সেসবের ফিটনেস ছিল না। আমরা যদি দেখি যে কোথাও কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন আমরা খুঁজে পাই ড্রাইভারের লাইসেন্স ছিল না। শিল্প কলকারখানায় যদি আগুন ধরে যায়, তখন আমরা দেখি যে সেইখানকার আগুন নিভাবের সমস্ত যন্ত্রপাতি অকার্যকর ছিল কিংবা বহুদিন ধরে জং ধরে আছে। আমরা যদি দেখি যে রাস্তাঘাট যদি ভেঙে যায়, আমরা বলি দুই নম্বর ইট বালু সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে। ভবন যদি হেলে যায়, তখন আমরা দেখি যে ভবনের নকশাতেই ভুল ছিল। আসলে এত সব অনিয়ম যদি সবখানে থাকে, তাহলে আমরা একজন ব্যক্তিকে দোষ দিয়ে কি করব? পুরো সিস্টেমটাই তো গলদ আছে। সুতরাং যত ধরনের অনিয়মকারী আছে, সব অনিয়মকারীর ওই একটা প্রবাদ আছে না, সব রসুনের গোড়া ওই এক জায়গাতেই। আমি সোমা ইসলাম, ম্যাট্রোসাম টু দ্য পয়েন্টে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচনার বিষয় কাগুজে বিধিবিধান। আমাদের সঙ্গে আজকে আলোচনায় যুক্ত হচ্ছেন জসীমউদ্দিন, প্রেসিডেন্ট বিসিসিআই। আমাদের সঙ্গে আছেন জনাব কে এম শকিল নেওয়াজ, সাবেক পরিচালক বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। আমি আলোচনায় দুজনকে স্বাগত জানাচ্ছি। আলোচনাটা আমি শুরু করতে চাই জনাব শকিল নেওয়াজ, আমাদের সঙ্গে আছেন, যুক্ত হয়েছেন যিনি জসীমউদ্দিন, প্রেসিডেন্ট বিসিসিআই, তাকে দিয়ে শুরু করি। জনাব জসীমউদ্দিন, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আলোচনার বিষয় আমরা যেটা করব, সেটা আমাদের কারোর জন্যই নতুন কিছু নয়। আবার দুর্ঘটনা, আবার মৃত্যু, আবার কাঠকয়লার জীবন আমরা দেখলাম। কিন্তু সবচেয়ে বড় কথা, 2012 সাল থেকে আশুলিয়ার যে তাজরিন গার্মেন্টস, সেখানে আপনি জানেন 111 জন মানুষ পুড়ে মারা গেল, সেই আগুনের দরজায় তালা লাগিয়ে দেওয়া ছিল। রূপগঞ্জে যে ঘটনা ঘটলো, সেখানেও আমরা দেখলাম যে সেখানেও 52 জন মানুষ, শ্রমিক মারা গেল, সেখানেও তালা ছিল, বিল্ডিং কোড মেনে বিল্ডিং হয়নি, অগ্নি নির্বাপন ব্যবস্থায় অকার্যকর ছিল এবং তালা ছিল দরজায়, এবং 10 বছর ধরে কোনো মনিটরিং অর্থাৎ পরিদর্শন হয়নি। তারপরও যখন মালিকরা বলেন এই মৃত্যুর জন্য দায়ী কে, তাদের দায়ী না, কে দায় নিবে? আসলে এত এত ভুলের মধ্য থেকে মানুষগুলো মারা গেল। আমি আপনার কাছে আসলে জানতে চাই, মালিকরা যখন বলে আমরা তো আগুন লাগাইনি, আসলে তাহলে আগুনটা লাগালো কে, দায়ীটা কারা? ধন্যবাদ আপনাকে। আপনি অনেকগুলি বলার সময় অনেকগুলি প্রশ্ন কিন্তু আপনি করে ফেলছেন, শুরু থেকে অনেকগুলি প্রশ্ন করেছেন, থ্যাংক ইউ। আসলে আমরা আজকে যে আমাদের সজীব গ্রুপের যে আপনার ফ্যাক্টরি যারা মৃত্যুবরণ করেছে, আমরা তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি, তাদের রোগ কামনা করছি। এবং এই যে অনাকাঙ্ক্ষিত মৃত্যু, এটা আমরা কেউই চাই না। বাংলাদেশে আপনার রানা প্লাজা কথা এবং তাজরিনের কথা আমরা প্রায় বলি। রানা প্লাজার পরে কিন্তু বাংলাদেশের যে ইন্ডাস্ট্রিগুলি, বিশেষ করে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিগুলি, অ্যাকর্ড অ্যান্ড অ্যালায়েন্স আসলো আমাদের গানের মধ্যে, এবং আমরা আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিগুলি কমপ্লায়েন্সের দিক থেকে কিন্তু অনেক অগ্রসর হয়েছে আমি মনে করি। বাংলাদেশে যদি দেখেন যে গ্রিন ফ্যাক্টরি বলেন আর আপনার প্লাটিনাম সার্টিফাইড ফ্যাক্টরি বলেন, ওয়ার্ল্ড এর সবচেয়ে বেশি কিন্তু বাংলাদেশে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যখন প্রবলেম হয়েছে, তখন কিন্তু এটা থেকে আমরা লিসন নিয়ে কাজ শুরু করেছি আমাদের এক্সপোর্টের ইন্ডাস্ট্রিগুলি। এখন আমাদের এক্সপোর্টের বাইরে ইন্ডাস্ট্রিগুলি যেগুলি আছে, আমাদের দেশীয় ইন্ডাস্ট্রিগুলি, সে সকল জায়গা, অনেক জায়গায় কিন্তু আপনি যে যে এই যে ঘটনাটা যেটা ঘটলো গত পরশুদিন, এটি আমরা যখন দেখলাম যে এই যে একটা সাততলা একটা বিল্ডিং, যেখানে আপনি বললেন যে আমাদের বিল্ডিং কোড আছেন, আমাদের সেফটি সিকিউরিটি, ফায়ার লাইসেন্স, ফায়ার সেফটি, আমাদের কলকারখানা অধিদপ্তর সবাই আছে, এবং আমরা যারা ইনভেস্টর, যারা এই ফ্যাক্টরি যারা ইনভেস্ট করেছেন তারাও আছে। এখন এই এত কিছুর পরেও এই ধরনের একটা ইনসিডেন্ট হলো, আমারও প্রশ্ন যে এই ধরনের একটা 35,000 স্কোয়ার ফিট বা 38,000 স্কোয়ার ফিটের একটা বিল্ডিং বানানো হলো, ওখানে মাত্র 2টি সিঁড়ি, যিনি কনসালটেন্ট ছিলেন এই বিল্ডিংটা যিনি ডিজাইন করেছেন, নিশ্চয়ই একজন আর্কিটেক্ট ছিলেন অথবা একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ছিলেন, উনি লাইসেন্স প্রাপ্ত মানুষ, উনি কিন্তু বিএনবিসির কোডটা জানেন, একজন এন্টারপ্রেনার হয়তো নাও জানতে পারেন, কিন্তু উনি তো একজন আপনার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার নিয়েছেন ডিজাইন করার জন্য। জি জসীমউদ্দিন সাহেব, আমি একটু থামাই আপনাকে। বিল্ডিং কোড, আমাদের বিল্ডিং কোড যখন হয়, মানে আমরা শুনেন এখানে অনেক মানুষ, আপনারা যখন কথা বলতেছিলেন আমি শুনছিলাম যে অনেক মানুষ কিন্তু এটার সাথে সম্পৃক্ত, জি সবাই সম্পৃক্ততার কারণে কিন্তু এই জায়গাটাতে আমরা এসেছি।
আপনি গতকালকে যে আগুনটা লেগেছেন, আগুন লাগার পরে দরজা বন্ধ ছিল কি ছিল না, তারপরে আপনার এই যে এতগুলি লোক মারা গেল, এবং এই ইন্ডাস্ট্রিতে আপনার একটা ইন্ডাস্ট্রিতে অনেকগুলি ইন্ডাস্ট্রির ভিতরে যখন আগুন লাগবে তখন ইন্ডাস্ট্রিতে তো আপনার হ্যাজার্ডাস কেমিক্যাল অনেকগুলি আছে, কারণ যদি ফুড ইন্ডাস্ট্রি হয়ে থাকে এখানে তেল আছে, ঘি আছে, তারপরে আপনার প্যাকেজিং ম্যাটেরিয়াল আছে, সবই আছে, ইভেন নিচের তলায় আপনার কার্টুন ফ্যাক্টরি, উপরের তলায় ওনার বিভিন্ন ধরনের ফ্যাক্টরিগুলি আছে। এই যে এই অবস্থানে আমরা আসলাম, আমি আজকেও এটা নিয়ে অনেকবার কথা বলেছি যে আমরা এই যে অ্যাক্সিডেন্টটা হলো, এই অ্যাক্সিডেন্টটার জন্য অনেকগুলি মৃত্যু হলো, আর সবচেয়ে বড় কথা মৃত্যু তো হলোই, এখানে শুধু মৃত্যু তো যারা যার ফ্যামিলি উনি যারা মারা গিয়েছেন উনি তো ক্ষতিগ্রস্ত হলেন, সাথে সাথে যে 5,000-6,000 লোকের যে একটা কর্মসংস্থান সেটাও কিন্তু নষ্ট হলো, যে ইনভেস্টমেন্ট সেটাও কিন্তু নষ্ট হলো, এবং দেশের একটা বাবুর্তিও নষ্ট হলো। জি, ভাববতি তো অবশ্যই নষ্ট হয়ে গেল, নষ্ট হলো, এবং এই জায়গায় আমরা মনে করি যে এই যে জায়গাটুকুতে আমাদের কাজ করা যেখানে দরকার ছিল সবাই সেই জায়গাটাতে, আমি মনে করি আমাদের সবারই কিছু তাতে। জি, আমি সেই জায়গাটাতে জসিম সাহেব আপনাকে একটু থামাচ্ছি, এই কারণে থামাচ্ছি যে আপনি বলছেন যে আসলে এখানে একটা একজন ব্যক্তি তো এগুলোর সাথে অনিয়মের সাথে জড়িত থাকে না, আর এই গত রূপগঞ্জের আগুন তো আর নতুন আগুন না, প্রতিদিন প্রতি বছর আমাদের 2020 সাল থেকে এখন পর্যন্ত 21,000 অগ্নি দুর্ঘটনা হয়েছে এবং হচ্ছেও, এটা থামছে না, মানুষের মৃত্যুকে ঠেকানো যাচ্ছে না শ্রমিকদের। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি যেটা বলছিলেন যে অনুমোদনহীন জায়গাতেও কি করে অনুমোদন দিয়ে দেওয়া হয়, বিল্ডিং কোড মানা হয় না, কিন্তু প্রশ্নটা ওখানেই রয়ে যায় জসিমউদ্দিন সাহেব, যে ক্ষমতাবান বৃত্তবান এবং ব্যবসায়ী প্রভাবশালীদের কারণে সব অনিয়মগুলো নিয়মে পরিণত হয়ে যায়, আপনারা প্রভাবিত করে বৃত্তের কাছে, এই জায়গাটা তো আমি জানতে চাই, এই জায়গাটা কি সঠিক, এই জায়গাটা কি সঠিক? আপনার 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 খবর এবং আপনার সাংবাদিকতার জন্য আপনি এই ধরনের প্রশ্ন না করাই ভালো। জি, কারণ আপনি যেটা বললেন ক্ষমতা, জি, সরকারের চেয়ে বড় ক্ষমতাবান কেউ নাই তো। হ্যাঁ, আপনি, আমি শুনছিলাম যে কলকারখানা অধিদপ্তর বলছেন যে উনাদেরকে নাকি ঢুকতে দেয় নাই, আরে উনি যখন ঢুকতে দেয় নাই উনাকে, তাহলে উনি উনার উপরের বস আছে, উনার মিনিস্ট্রি আছে, উনি তখন এগুলিকে নজর আনেন নাই কেন? কারণ আপনি যখন একদম যান ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট, তখন তারা লাইসেন্স দিবেন, তাদের অবশ্যই ওখানে পরিদর্শন করার কথা, উনি যদি পরিদর্শন করতে যদি কোনো মহল যদি তাকে না দেয় তাহলে সে তার উদ্বোধন কর্তৃপক্ষ। আমরা তো শুধু রূপগঞ্জ দিয়ে কথা বলছি, আপনি নিমতলির কথা জানেন, আপনি তাজরিনের কথা বলেন, আপনি কুড়িয়াটার কথা বলেন, সবগুলোতে একই দাহ্য পদার্থ রাসায়নিক কারখানার জন্য যা যা হয়েছে, রাসায়নিক কারখানা কি ছড়ে গেছে বলেন, সরেনি কতগুলো মনুষ্যতে। আমি আপনাকে একটা কথা বলি, দেখেন না, আমাকে বলতে দেন, আমি একটা কথা বলি, নিমতলি যখন ঘটনা ঘটে তখন আমি বিশেষ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম, তখন নিমতলি ঘটনা ঘটার পরে তখন বলা হইলো যে সমস্ত আপনার ওই পুরানো ঢাকার এগুলিকে আমরা রিলোকেট করা দরকার, সেই থেকে কিন্তু আমরা কাজ শুরু করেছি, আজ পর্যন্ত কিন্তু আমরা রিলোকেশনটা করতে পারি নাই, এখন পর্যন্ত আমাদের শিল্পনগরীটা হয় নাই, দিস ইজ ট্রু। দেন এগেইন 2020 সালে আপনার আবার সুরিয়াটাতে যখন হলো তখন আবার আমরা এটা নিয়ে কাজ শুরু করলাম, হ্যাঁ এখন আপনার কেমিক্যাল পল্লি করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং ল্যান্ড অ্যাকুইজিশন হয়েছে, এখন এটি বরাটের পর্যায়ে, মানে আগামী 2 বছর লাগবে এটাকে রিলোকেশন করা। এখন দেখেন বিচারের জায়গাটা এবং জবাবদিহিতার জায়গা, আপনারা যেহেতু ব্যবসায়িক নেতা অবশ্যই আপনাদের কমিটমেন্ট আছে, সেই জায়গাটাতে স্বচ্ছতা জবাবদিহিতার জন্য কি করা উচিত সেই জায়গায় আমি আপনার কাছে প্রশ্ন রাখছি, আমি ফিরবো আপনার কাছে। জনাব কে এম শাকিল নামাজ, আমি আপনার কাছে যেতে চাই, আপনি তো দীর্ঘদিন পরিচালক ছিলেন ফায়ার সার্ভিসের, তো আমি আপনার কাছে প্রথমে যেটা জানতে চাই, আপনি 2013 সাল থেকে কর্ম এখানে দায়িত্ব পালন করলেন, আপনার এই কর্মজীবনে আপনি কতগুলো আগুন নিভিয়েছেন, আর এই এত আগুন নিভিয়ে নিজে অবসরে গেছেন, আগুন কি আদৌ নিভেছে, কেন নেবে না? আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। 13 সাল থেকে 19 সাল পর্যন্ত যদি বলি কী পরিমাণ আগুন লেগেছি, আপনি যদি 21 দিয়ে মানে বাংলাদেশে বছরে 17,000-এর উপরে আগুন ধরে,
যদি এটাকে মাল্টিপ্লাইড করেন আট বছর তাহলে বোঝা যাবে যে কি পরিমাণে আমি ফায়ার ফাইটিং করেছি এবং আই ওয়াজ এ প্রফেশনাল ফায়ার ফাইটার আমি লিড ফ্রন্ট থেকেই করতাম তো এখানে যেটা আসে যে জসিম ভাইকে আমি সম্মান লিখেই বলতেছি সব দোষ কিন্তু ফায়ার সার্ভিস আগুন নিভায় বিদ্যুৎ দিচ্ছে কে গ্যাস দিচ্ছে কে ইনস্যুরেন্সের ই দিচ্ছে কে ফান্ডিং দিচ্ছে কে এনভায়রনমেন্ট সার্টিফিকেট দিচ্ছে কে সবাই দিচ্ছে আগুন ধরলে পরে আমি কিন্তু তখন রেসপন্সই করতে যাই মাই কোয়েশ্চেন ইজ দ্যাট তারা কি কখনো ফায়ার সার্ভিসকে জিজ্ঞেস করতেছে যে আমি লাইসেন্স দেবো যে আপনাদের মতবাদ কি কখনো এটা দিচ্ছে না এটা বারংবার কিন্তু উত্থাপিত করা হয়েছে নাও কাম টু দ্য পয়েন্ট রুট লেভেলে না আসলে পরে হবে না এভরিথিং স্টার্ট ফ্রম প্ল্যান বিল্ডিংয়ের জন্ম যে দিচ্ছে যে ভিশনারি যে আছে আর্কিটেক্ট তার প্ল্যান যদি ভুল হয় সেটা ইমপ্লিমেন্ট করতেছে সিভিল ইঞ্জিনিয়ার আবার সেটা কিন্তু আপনার পাস হচ্ছে কিন্তু আরেকটা অথরিটি পাস করতেছে আবার লাইসেন্স দিচ্ছে ফায়ার ডাইফি এনভায়রনমেন্ট তারপরে ইলেকট্রিক্যাল তারপরে বিস্ফোরক গ্যাস সতেরো আঠারোটা প্রতিষ্ঠান তো আপনি শুধু মালিকরেই করতে পারেন মালিক তো চাবেই মালিক তো ফাঁকফুকর চাবেই যে কোথায় কম দিয়ে আমার কী কীভাবে কাজ করা যায় কিন্তু এই যে ফ্যাসিলিটিসটা করে দেওয়া হচ্ছে আমার মনে হয় যে এই জায়গায় বিসিএসের যে জসিম ভাই আছে সবাইকে দায়িত্ব নিতে হবে উত্তর সবাই দিতে কারণ যে সেজেন জুসের যে ফ্যাক্টরিতে হলে ডেফিনেটলি তার একটা সংগঠন আছে সেই সংগঠনকে দায়বদ্ধ করতে হবে তাদের একটা ইন্সপেক্টর আছে তাদের একটা তদারকির একটা টিম আছে তাদেরকে এখানে কিন্তু রেসপন্সিবিলিটি নিয়ে আসতে হবে কারণ এটাকে যদি রেসপন্সিবিলিটি না নেওয়া হয় তাহলে ওই প্রত্যেক বছর দেখবেন আপনি 52 জন কেন 100 জন 200 জন ডেড বডি কিন্তু কাউন্ট করতে হবে রিমেম্বার সেফটিতে কোনোদিন লুফলস করা যাবে না সবার একটাই জায়গা হলো সব করবে উনি 3,000-3,000,000 টাকার প্রাডো গাড়ি চালাবে উনি এইটা চালাবে ওইটা চালাবে কিন্তু ফায়ার সেফটিতে তার কোনো সর্বলজি যে ভাই এটাতে আমার টাকা নাই এটা নাই আমার কোশ্চেন হলো আজকে যে ফ্যাক্টরিতে পড়লো এখানে 500-600 কোটি টাকা ক্ষতি হলো এর কার টাকা ডেফিনেটলি ওই বিজনেসম্যানের না দিস ইজ দি গভর্নমেন্ট এটা হলো জনগণের টাকা এখানে জবাবদিহি তো অবশ্যই দিতে হবে এই যে টাকা যে ইন্স্যুরেন্স যে দিবে কার টাকা এটা জনগণের টাকা ব্যাংক যে লোন দিয়েছে তাকে 500 কোটি 600 কোটি টাকা ব্যাংকের টাকা না এটা জনগণের টাকা তো এখানে জবাব দিতে সবকে ব্যাংক থেকে ইন্স্যুরেন্স কমবে এর লাইনটা আপনি ঠিক করেন আমি আপনাকে লিখে দিতে পারি এই ধরনের ঘটনা হবে না 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 প্রত্যেকে দায়বদ্ধ থাকবে দিবে না লাইসেন্স দিবে না ব্যবসা প্রতিষ্ঠান হবে না আপনি একটা করেন ইনস্টিটিউশন স্থাপন করেন যে এই যে প্রতিষ্ঠানে এরকম লোক মারা যাবে তার এটাই হবে এরকম তাইলেই দেখবেন যে আপনি সব সেফটির প্রতি এটাই থাকবে আপনি পৃথিবীতে যেটা বলা আছে যে লাইফ সেফটির জন্য যদি আপনি 1 টাকা খরচ করেন তাহলে কিন্তু 10 টাকা আপনি কিন্তু সেফ হবে আমার আইডিওলজিক্যাল বিলিভই নাই আপনি যে মালিক যে স্টেটমেন্টটা দিয়েছে যে আমি আগুন লাগাই এরকম লাগে আগুন মরতে পারে বা লাগাই নাই তার যদি আইডিওলজিক্যাল বিলিজ হয় মেন্টাল ফ্যাকাল্টি যদি এরকম সে সেফটি কিভাবে নিশ্চিত করবে তার তোই হবে কিন্তু শাকিল সাহেব এই ধরনের ঘটনাতে সব সময় দেখেছি কালে ভদ্রে গ্রেফতারও হয় তারপর রিমান্ডেও নেওয়া যায় তদন্ত কমিটি গঠন হয় তারপর এটা আদৌ সেটা কালের স্রোতে হারিয়ে যায় এবং নতুন আরেকটা আগুন জ্বলে ওঠে এটা যদি হয়ে থাকে ভবিষ্যৎ তাহলে এখান থেকে সমাধান কি 17টা প্রতিষ্ঠান জড়িত ছাড়পত্র দেওয়ার জন্য প্রতিষ্ঠানগুলো একটার সাথে একটা অনুমোদনহীন কিংবা তারা সমন্বিত না তারা ইচ্ছে অনুযায়ী কাজ করছে ফাঁক ফোকর মালিকরা চাইবে এক মালিককে গ্রেপ্তার করে বাকি প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা এরকম লাগামহীন রেখে দিই তাহলে মালিক গ্রেপ্তার করে কি লাভ সবাইকে আপনি জবাবদিহিতার ভিতরে নিয়ে আসতো আমি তো বললাম ইফ দি ইন্ডিভিজুয়াল ইন্সপেক্টর ইজ দায়বদ্ধ ওই প্রতিষ্ঠানের 10 বছর ধরে এখানে কোনো এই ইয়া সজীব গ্রুপে কোনো গার্মেন্টস পরিদর্শন হয়নি কারখানা কোনো পরিদর্শন হয়নি আচ্ছা সেটা তো আপনি বললাম এখানে তাহলে আপনার যে পরিবেশ আছে তাহলে বিস্ফোরক আছে ডিসি অফিস আছে তারপরে সিটি কর্পোরেশন আছে বিভিন্ন তার যে সংগঠনের যে ইয়ে আছে তারা কি সবাই কি চোখ বন্ধ করে একটা প্রতিষ্ঠান হয়তো বন্ধ করে রাখতে পারে বাকি সব চোখ বাকি সবাই কি বন্ধ করে রয়েছে ডেফিনেটলি এটা বের করার জন্য তদন্ত কমিটি হয়েছে তারাই এটা লুফলস বের করে কিন্তু আমি যেটা বলতে চাই আপনি তো এখন আপনার কর্মজীবনে নাই অভিজ্ঞতা আপনার প্রচুর আছে সেই রানা প্লাজা থেকে চুরিহাট্টা নিমতলি থেকে শুরু করে আপনার সর্বশেষ ছিল বনানীর এফটার এর আগুন নেভানো কিন্তু আপনার কাছে যেটা আমি জানতে চাই সেটি হচ্ছে যে এই আগুন আপনারা যখন আগুন ফায়ার সার্ভিস নিভাতে যায় সেই সময় আপনাদেরকে একটা ছাড়পত্র দিতে হয় আপনাদেরকে বলতে হয় আসলে প্রতিষ্ঠান শিল্প কারখানার এখানে কোনো লুফলস ছিল কিনা সেটা কি আপনারা স্বাধীনভাবে দিতে পারেন নাকি সেখানেও কোনো প্রভাবের চাপ থাকে দেখেন
এখানে কাজ করতে হলে পরে ইউল হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি ইফ আই বি অন দিস চেয়ার আইল হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি আমার তো রিস্ক ক্যালকুলেশন করতে হবে কিন্তু আমি যদি মনে করি যে আমার বিপদ হইতে পারে আমাকে এখান থেকে পোস্টিং করে দেবে আমার তো এইটা করতে হবে দায়িত্ব পালন করানো সম্ভব নয় ইউ নিড টু বি সেফটির ক্ষেত্রে ইউ নিড টু বি ভেরি অ্যাগ্রেসিভ কোনো কিছুতে এটা করতে পারবে না এটা আপনার তো এরকম হয় আবার ট্যাকেল করতে হয় আমি দেব না ইফ আই দি রেফারেন্স আমি দেব না আমি শুনবো না কারণ আলটিমেটলি রেসপন্সিবিলিটি আমার ঘাড়ে আসবে আমি জেনে শুনে তো আমি লর বাইরে কোনো কাজ করতে পারবো না লর বাইরে কিছু কাজ করতে পারছেন না কিন্তু যে উদাহরণগুলো আপনারা দিয়ে গেলেন 17টা প্রতিষ্ঠান তারা কিন্তু চোখ বন্ধ করে লর বাইরে এই সুযোগগুলো দিয়ে দিচ্ছে আমি একটু জসীম সাহেবের কাছে চাই জসীমউদ্দিন সাহেব নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন বলেন কেএম শাকিল নওয়াজ সাহেব যেটি বারবার তার অভিজ্ঞতা জায়গা থেকে বলছিলেন এবং সেই জায়গায় বলছিলেন জবাবদিহিতা এবং স্বচ্ছতা আমি প্রশ্নের জায়গায় যেতে চাই না আপনাদের কাছে একটা কমিটমেন্টের জায়গা আসতে চাই আসলে কি হবে তাহলে এগুলো থেকে সমাধানটা কি অনেক প্রতিষ্ঠান আসলে ফাঁকফোকর তো চাইবেই মালিকরা উনি যা বলছে আমার সাথে উনার কথার কোনো অমিল আছে নাকি অমিল নাই কিন্তু তারপরে ফাঁকফোকরটা তাহলে মালিকরা কেন নেবে না 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 শুনেন আপনি আমার কথার সাথে যদি আপনি আমার সাথে কমপ্লিটিং করেন তাহলে তো হবে না আমাকে না আমাকে তো সাংবাদিক জানতে হবে আমি কথা এটা করেই তো আপনাদের থেকে জানবো তারপর আপনি জানেন আমি প্রশ্ন করছেন আমি উত্তর দিই আপনি বলুন আপনি বলুন আপনি বলেন হ্যাঁ আপনি বলেন আমরা এবার শুনছি হ্যাঁ আপনি উনি যে কথা বলি বলছে আমিও একই কথাই বলছি হ্যাঁ এই এখানে যে এতগুলো অথরিটি ছিল তারা কেন কাজটা করেন না তাদের কাজটা এটা আমারও প্রশ্ন এটা উনারও প্রশ্ন আমারও প্রশ্ন আপনার বাংলাদেশের ডুইং বিজনেস এত কঠিন পৃথিবীর তুলনায় কেন এতগুলি জায়গায় জায়গায় আমাকে যাইতে হচ্ছে আমাকে যদি 17টা জায়গা থেকে আমাকে লাইসেন্স নিতে হয় এবং প্রতি বছর এটিগুলি কি আবার রিনিউয়াল করতে হয় তাহলে আমি কি রিনিউয়াল যে করলাম আমি কেন যাইনি আমি কেন দেখিনি এই প্রশ্ন তো আমাদের এটি একটি আরেকটি হচ্ছে বাংলাদেশে দেখেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যেগুলি হয়েছে বাংলাদেশে কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা আমাদের অর্গানাইজলি হয় নাই কিন্তু জি আমাদের ইন্ডাস্ট্রিগুলি কিন্তু আনঅর্গানাইজলি শুরু হয়েছে এখন এগুলিকে ফেলেও দেওয়া যাচ্ছে না কারণ এগুলির মধ্যে কর্মসংস্থান আছে এগুলির মধ্যে এরা আমাদের ইকোনমিতে কন্ট্রিবিউট করছে তাইলে আমার তো প্ল্যান করা দরকার যে আমি এই এই ব্যাপার ইন্ডাস্ট্রি দেব না এখন মাননীয় প্রধানমন্ত্রী যে আপনার স্পেশাল ইকোনমিক জোনগুলি দিয়েছেন সেগুলি যদি আপনি অর্গানাইজলি নিতে পারেন দুর্ঘটনা অনেক কমে যাবে আপনি দেখেন সারা বাংলাদেশে যতগুলি বিসিকের আপনার শিল্পনগরী আছে বা আমাদের স্পেশাল ইকোনমিক জোন আছে অথবা আমাদের এই যে এক্সপোর্ট এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিগুলির জন্য যেটি আপনার ইপিজেড আছে ওগুলিতে কত পার্সেন্ট আপনার দুর্ঘটনা ঘটেছে এখন আমরা তো ওই সকল কাজগুলি করতে হবে দেখেন আমরা কিন্তু এখন এলডিসি থেকে বের হয়ে যাচ্ছি এখন কিন্তু বাংলাদেশ কিন্তু প্রবলেম না আপনি কম্পিট করতে হবে কিন্তু বিদেশের সাথে এতদিন তো আমরা নিজেরা নিজেরা কম্পিট করেছি এখন কিন্তু আপনাকে এলডিসি বের হওয়ার পরে ইন্টারন্যাশনাল শর্তগুলি আপনাকে আপনার গায়ে আসতেছে তখন কিন্তু ওগুলিও কমপ্লাই করতে হবে আবার উন্নত দেশে যাচ্ছেন এই অবস্থাতে আপনি তো আমাদেরকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দরকার রে ভাই আমি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনও দরকার আমাদের সেফটি সিকিউরিটিও দরকার আপনি আমি সবসময় বলি আপনি যদি ফ্রি দিলেও তো আপনার মাল কিনবে না কোনো এক্সপোর্টার যদি কমপ্লায়েন্স না হয় এখন আমরা এক্সপোর্টার ইন্ডাস্ট্রিগুলি কিন্তু অনেকটা অনেকটা তাদের চাপে পড়ে বায়ারদের ইয়েতে তারা কিন্তু একরকম একটা মানে অবস্থানে চলে আসছে কিন্তু আমাদের অভ্যন্তরীণ যে সকল ইন্ডাস্ট্রিগুলি আছে এগুলিতে আমি মনে করি যারা এই যে 17টা ডিপার্টমেন্ট বলেন প্লাস আমাদের যারা সেক্টরাল যে সকল অ্যাসোসিয়েশনগুলি আছে চেম্বারগুলি আছে বিজনেস কমিউনিটি আছে এবং যারা এটার সাথে সম্পৃক্ত সবাই মিলে যদি আমরা এই কাজটা না করি তাহলে অ্যাক্সিডেন্ট হইতেই পারে তাদের যে সেক্টর তাদের যে প্রেসিডেন্ট এবং তাদের যে কমিটি তারা এই জায়গাতে দায়িত্বটা নেওয়া দরকার এবং আমরা অবশ্যই আপনারা লাশের
সাক্ষাৎকার পর্যন্ত দেখাইছেন সারা পৃথিবীতে এবং বাংলাদেশকে একটা নেগেটিভ ব্র্যান্ডিং করেছেন। জি জসীমউদ্দিন সাহেব আপনি নিজেরাই বলছিলেন আমি থামাই, আমি আপনাকে একটু থামাচ্ছি, বিনয়ের সঙ্গে থামাই, এই কারণে লাশের ব্র্যান্ডিংটা আসলে সাংবাদিক গণমাধ্যম তখনই ছবি দেখায় যখন আপনাদের কারণে মালিকদের কারণে শ্রমিক পুড়ে যায়, এটা গণমাধ্যমের কাজ ভাবমূর্তি নষ্ট করে। সুতরাং যদি ভাবমূর্তি নষ্ট করে থাকে ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে, ব্যবসায়িক যারা সংগঠন আছে, ব্যবসায়িক যারা আপনারা নেতৃস্থানীয় মানুষ আছেন, তারা কি আজকে যদি সজীবের ঘটনা বলি, সেই খাবারের যে জুস ফ্যাক্টরি, সেখানে শিশু শ্রমিক মারা গিয়েছিল, শিশু শ্রম আইনও লঙ্ঘন করা হয়েছে, সেগুলো কি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে আপনারা কখনো মনিটরিতে নজরদারিতে এনেছিলেন দেশের ভাবমূর্তি রক্ষা করার জন্য? আমরা এই অবশ্যই এটাকে আমরা এলাও করি না, কারণ বাংলাদেশে শিশু শ্রম নিষিদ্ধ। তাহলে ঘটনা ঘটে যাওয়ার পরও আপনাদের নজরদারিতে আসে? ঘটনা ঘটে যাওয়ার পরে ঘটনা দেখার জন্য কিন্তু রেসপন্সিবল ডিপার্টমেন্ট গুলি আছে, তারা কেন দেখেন নাই বলি? এখন এই তো একে অপরের পক্ষে তো আমরা দোষ দিয়ে ঘটনাকে ভাবমূর্তি দিয়ে দিই। যখন এই ধরনের প্রবলেম হয় তখন মালিকদের ধরা হয়, ব্যবসায়ীদেরকে ধরা হয়, কিন্তু যারা এটার সাথে, এই যে আমি আমাদের ডাইরেক্টর সাহেব যে বললেন যে 17টা ডিপার্টমেন্ট আছে, তারা কিন্তু সবাই কিন্তু এটার সাথে সম্পৃক্ত, তাদেরকে এগুলির মধ্যে নিয়ে আসা দরকার। কারণ ইটস এ টিম ভাই, আমি যত কথাই বলি আমি একা কিন্তু সম্ভব করতে পারবো না, এটা আমরা সবাই মিলে যদি রেসপন্সিবিলিটি না নিই এটা কখনোই সম্ভব হবে না। জি জসীমউদ্দিন সাহেব আপনি থাকুন আমাদের সাথে, আমি একটু দর্শকদের কাছ থেকে, প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান কিন্তু চলছে, আমাদের যতগুলো ডিজিটাল প্ল্যাটফর্ম আছে চ্যানেল আই, সেখানে আপনারা সংযুক্ত হয়ে যান। হ্যাঁ, মালিক এই যেমন এখন সজীবের উনাকে অ্যারেস্ট করা হয়েছে, উনার ফ্যামিলিকে অ্যারেস্ট করা হয়েছে, এখন উনাকে অ্যারেস্ট করা হয়েছে, উনি যদি দোষী সাব্যস্ত হয় অবশ্যই উনাকে ফেনাল্টি হবে, যা করার দরকার করবে। এখন যে উনাকে করা হলো, করলেন তো, এখন এই যে তার এই রিবিল্ড করা, তাদের এই যে শ্রমিকগুলি মারা গেল, তাদের আপনার ক্ষতিপূরণ দেওয়া কে দিবে, কে দায়িত্বটা নিবে? তাকে তো আপনাকে দায়িত্ব তো কাউ না কাউকে নিতে হবে, আমি তো দায়িত্ব নিতে পারবো না, আপনিও দায়িত্ব নিতে পারবেন না, যিনি অ্যারেস্ট করেছে উনিও দায়িত্ব নেবেন না, দায়িত্ব তো আমাদেরকে মানে দিতে হবে। এখন এই ধরনের সিচুয়েশনে আমি মনে করি আমাদের রেসপন্সিবিলিটি সবার জায়গায় যদি আমরা দায়িত্বটা নিতাম, আমার ওনার কথায়, আমাদের ডাইরেক্টর সাহেবের কথায়, উনি যেহেতু প্র্যাকটিক্যাল মানুষ, উনি বিভিন্ন জায়গায় দেখেছেন, ওনার মধ্যে উনি এক্সপিরিয়েন্স মানুষ, উনি তো অনেক ডিপে কাজ করেছেন, উনি কিন্তু অনেক মানে অনেক খবর কিন্তু ওনার কাছে আছে, যে রেসপন্সিবিলিটিটা যে সবার নেওয়া দরকার সেটা আমরা নিচ্ছি না। তো আমি আমার কলকারখানা অধিদপ্তর কেন উনি 7 বছরের 10 বছর ওখানে যাবে না? উনি কি ওনার দায়িত্ব ছিল না? এটা এত বড় একটা ইন্ডাস্ট্রি যেখানে 5,000 লোক কাজ করে, যেখানে 5,000 লোকের কর্মসংস্থান হয়েছে, সেটা কি যাবে না সেখানে? কিন্তু জসীমউদ্দিন সাহেব আপনারা যখন নেতৃত্ব দেন, এগুলো দেখেন, কিন্তু আপনারা তো দায়িত্ব তো আছে। আমি যেটা জানতে চাই, ব্যবসায়ীদের সদস্য ক্ষেত্রে করার ক্ষেত্রে আসলে কোন কোন জায়গাগুলো আপনারা দেখেন? শোনেন, আমি কিন্তু ওইরকম ব্যবসায়ী নেতৃত্ব না, আমি কিন্তু ব্যবসায়ী না, আমি বলছি যে আপনার প্লাস্টিক কারখানা আছে আমরা জানি, আমরা এমন কোন কেউ বলতে পারবে না একটা খারাপ লোকের জন্য আপনার কাছে সুপারিশ করব বা কারো কাছে সুপারিশ। ওই জায়গাটাই আসলে আপনার কাছে ক্লিয়ার হতে চায় যে অনেক সময় ব্যবসায়ীদের সংগঠনগুলো হয় কি, যে এই ধরনের অনিয়ম, যারা দুর্নীতির সাথে জড়িত তাদের স্বার্থটাই দেখে ব্যবসায়ী সংগঠনগুলো, শ্রমিকের স্বার্থ দেখে না, সেই জায়গাটাতে আপনাদের জবাবদিহিটা একটা একটু জানতে চাই। আপনার শ্রমিকের যদি স্বার্থ না দেখেন, আমি তো আপনি চাইলে তো আপনি শ্রমিক তো আপনার সবচেয়ে বড় সম্পদ, কিন্তু হিউম্যান রিসোর্স ছাড়া তো আপনি পাচ্ছেন না, আপনি ইন্ডাস্ট্রিও চালাইতে পারবেন না, আপনি কিছুই করতে পারবেন ওই জায়গাটাতে। প্রশ্ন যে বছর বছর কয়েকদিন পর পর এই সেই শ্রমিকরা যারা আপনাদের ভাগ্য লক্ষ্মী, তাদের কি কাঠকয়লা ছাই হয়ে যেতে হচ্ছে সেই জায়গাটা বন্ধের জন্য? একাগ্রতা এবং একটা একটা জায়গায় প্ল্যাটফর্মে সবার আসা উচিত, যেটা আপনারা বলছেন এবং আমাদের স্টুডিওর গেস্ট শাকিল সাহেবও বলছেন যে দোষ তো একজনের না, একাধিক মানুষ এগুলোর সাথে জড়িত, একজনকে গ্রেপ্তার করলে বাকিগুলোর তো বিচারের আওতায় আনা উচিত, সেই আনার জায়গাটা কিভাবে কে এনশিওর করবে সেই জায়গাটা? এবং যেটা আমি আপনার কাছে জানতে চাই, যে এই যে ব্যবসায়ীদের সদস্য করার ক্ষেত্রে আসলে আপনারা কোন কোন ইয়াগুলো মানদণ্ডে বিচার করে তাদেরকে সদস্য করা হয়? মানে তারা কি একটু লবিংয়ের মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে কাউকে ধরে টরেই সদস্য হয়ে যায়, দেখেন না তাদের ইয়া কারখানা
ঠিকানাগুলোর কি অবস্থা, কিভাবে দেওয়া যায় কিনা, এই মানদণ্ডগুলো দেখা হয় কিনা, আমি আপনার কাছে জাস্ট প্রশ্নটি রাখছি। আমি শাকিল সাহেব আপনার কাছে যেতে চাই, যেটা জসীমউদ্দিন সাহেব বললেন আপনার সুর ওনার সুর একই, কিন্তু তারপরেও আগুন লাগে সবই বেসুরো, এটা নিভানের আপনি কথা বলেছেন, কিন্তু এখানে প্রভাবের ব্যাপারটাও তো আছে। আপনি নিজেই তো ব্যক্তিগতভাবে বলছিলেন অনেক সময় বিত্তবান এবং প্রভাবশালীদের কারণে আপনাদেরকে পিছু হতে হয় ছাড়পত্র দেওয়া থেকে, ঘটনাটা কি সত্যি? আমি আপনাকে বলি যে থাকবেই, এরকম থাকবেই, কিন্তু সেটাকে আপনাকে ট্যাকেল করার ই থাকবেই। আপনি সব জায়গায়, ইভেন আপনার যদি দেখেন আপনার এই জায়গায় ইমপ্রেস ইয়েতেও দেখেন, এখানে ই থাকবে, কিছু লোক থাকবে দুর্বল যারা আছে। যেমন আমি এক্সপার্টিসের কথা বলি, একজন লোক এক্সপার্টিস আরেকজন নন এক্সপার্টিস, নন এক্সপার্টিস চাপে এক্সপার্টিস লোকরে কিন্তু এটাকে চাপে ই করার জন্য, এবং আপনাকে যদি সেই সুযোগটা দেন তাহলে কিন্তু হবে। তো বাংলাদেশের যে, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, বাংলাদেশের যে এটা হচ্ছে, জসীম ভাই এখানে আছেন, বাংলাদেশের আপনি ফায়ার সেফটি বলেন এই বলেন, কয়জন লোক বাংলাদেশে ইনস্টিটিউশনালি কয়টা জায়গায় আপনার ফায়ারের উপরে ট্রেনিং দেওয়া হচ্ছে, কয়টা বাংলাদেশের যে বুয়েট, বুয়েটে কি ফায়ারের উপরে কোনো ই দেয়, ইউনিভার্সিটিতে দিচ্ছে, কোনো জায়গায় দিচ্ছে? এই যে এত আগুনের ঘটনা প্রতি মুহূর্তে বাংলাদেশে ঘটে যাচ্ছে, ফায়ার ব্রিগেডটি আধুনিক, ফায়ার সার্ভিসকে আধুনিক করা গেছে? আমি এই জায়গায় আসতে চাচ্ছি, ফায়ার সার্ভিস আমি বলতে পারবো যে ফায়ার সার্ভিস বাংলাদেশে এশিয়ার ভিতরে, আপনি যদি, আমি তো কম্পেয়ার করি পাকিস্তান ইন্ডিয়া ইয়ের ভিতরে, আমার ফায়ার সার্ভিসের যে যন্ত্রপাতি আছে ইন্ডিয়াতেও নেই, আপনি ভিজিট ইন্ডিয়াতে, তাদের বুট আছে তো জামা নাই, জামা আছে তো প্যান্ট নাই, এই অবস্থা। কিন্তু আমাদের স্বয়ংসম্পূর্ণ যে ফায়ার ফাইটিং যে ব্রিদিং অ্যাপারেটাস, এই এশিয়ার ভিতরে, সাউথ ইস্ট এশিয়ার ভিতরে নাই, সেটা স্ট্যান্ডার্ড 5-6টা এখানে কিনা আছে, আমাদের সমস্ত সক্ষমতা কিন্তু এখানে আছে। এখন ফায়ার সার্ভিসকে ফায়ার ফাইটিং করতে তো সুযোগ দিতে হবে, আপনার রাস্তা নাই, আপনার ট্রাফিক জ্যাম, পানি নাই, সিঁড়ি নাই, আপনি ভিতরে ইনার যে রোডটা ফাঁকা রাখার, সেখানে মালপত্র দিয়ে আপনি ই করে রাখছেন, আপনি তো আপনার ইমপ্রেসের এখানে যদি আগুন লাগে ফায়ার সার্ভিস আসতে 10 মিনিট লাগবে, এই 10 মিনিটটা ফায়ার ফাইটিং করার ক্যাপাবিলিটি আপনি থাকতে হবে। আপনি যদি পুরো বিল্ডিংয়ে আগুন লেগে 2 ঘন্টা পরে আমার খবর দেন, পৃথিবীর কোনো অর্গানাইজেশন ফায়ার ফাইটিং করতে পারবেন না। এবং ফায়ার ফাইটিং হলো এভরি ওয়ান ইজ রেসপন্সিবিলিটি। আমি যদি একটা ডিপার্টমেন্টের হেড হই, জসীম ভাই যদি হেড হয়, ওনার অ্যাটলিস্ট জানতে হবে এক্সটিংগুইশার কীভাবে ই করতে হবে, কারণ ওনার রুমে যদি আগুন লাগে কুইক রেসপন্স 1 মিনিট 30 সেকেন্ডের ভিতরে এক্সটিংগুইশার ফায়ার করতে হবে, এবং 1 মিনিট 30 সেকেন্ড ওনারই করতে হবে। ওনার লোক যদি ডাকতে ডাকতে 5 মিনিট যায় তাহলে আগুন ডেভেলপড হয়ে যাবে। এইরকম একটা জায়গায় আপনি বলেন কেমিক্যাল আইটেম, কম্বস্টেবল, ফ্লেমেবল ম্যাটেরিয়াল যেখানে আসে উইদিন ফ্র্যাকশন অফ ভিতরে আপনার ই হয়ে যাচ্ছে, আপনার ওইটা এনভায়রনমেন্টটা দেখেন, পুরো বিল্ডিংটা হলো আপনার হলো সেন্ট্রাল এসি, এসি ডাক লাইনের ভিতরে চলে গেছে, হরিজেন্টাল ভার্টিক্যাল প্রপাগেশনের ভিতরে ফাইভ ফ্র্যাকশন অফ ইয়ের ভিতরে চলে গেছে, যেখানে ফুললি স্প্রিঙ্কলার সিস্টেম থাকার কথা ছিল সেখানে তারা করে নাই। একটা মালিক যদি শোনেন, আমি বিজনেস করতে হলে মানে ডিজাস্টার মাইন্ড থাকতে হবে, পৃথিবীর কোনো বিজনেসই ডিজাস্টার যদি ক্যালকুলেশন ছাড়া করে সে বিজনেস টিকবে না। আমি জসীম ভাই এখানে আছে, আমরা যদি রাইটলি ক্যালকুলেট করতে পারতাম প্যান্ডামিক কোভিডের, চায়না দেখেন বিলিয়নস অফ মানি ইনকাম করে শুধু মাছ বিক্রি করে, যদি আমরা আগের থেকে যদি এটা ক্যালকুলেট করতে পারতাম বাংলাদেশ এই মাছ বিক্রি করে পৃথিবীর অন্যতম ই হইতো। সেই জন্য ডিজাস্টারকে ফোরসাইট করতে হবে, ফোকাস করতে হবে যে আমার সামনে কী আসতেছে, এটার কী হইতে হবে, এটার রিকোয়ারমেন্ট কী হবে, এগুলো বিজনেসের ভিতরে নিয়ে আসতে হবে। কিন্তু আমি যে বক্তব্য দিতেছি আমার তো ওনারা চান্স দিবে না, আমার অভিজ্ঞতার চান্স দিবে না। তো এখানে যে যারা এক্সপিরিয়েন্স লোক আছে ওনাদের বলেন, এফবিআইস এর ভিতরে কোনো ফায়ারের কোনো এক্সপার্ট লোক আছে ওনার যে পরামর্শ দেবে? আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের, আপনি যখন ফায়ার সেফটি নিয়ে কাজ করতে থাকবেন প্রত্যেকটা অর্গানাইজেশন একটা ফ্যাকাল্টি থাকা উচিত, যে এটা ফায়ার সেক্টর থাকবে, এটা হলো সিকিউরিটি সেক্টর থাকবে, এরকম প্রত্যেকটা অর্গানাইজেশন কিন্তু নাই এটা। আচ্ছা, ইন্স্যুরেন্স কোম্পানি আপনি যে আপনার ইন্স্যুরেন্সটা দিচ্ছে তার ওখানে বলতেন ফায়ার কোনো ই আছে, কোন অ্যাসেসমেন্টের ভিতরে সে কোটি কোটি টাকার ইন্স্যুরেন্সের ই করতেছে? ব্যাংক যে আপনার এত লোন দিচ্ছে তার কোনো সিকিউরিটি, এই যে 500 কোটি 1000 কোটি টাকা দিচ্ছে, হোয়ার ইজ দি সেফটি অফ দি মানি? ব্যাংকের কোনো ওইরকম কোনো ই আছে, ফায়ারের এক্সপার্ট বা ওইরকম ইভ্যালুয়েশনের ই আছে? আপনি অন্ধকারের ভিতরে টাকা দিয়ে দিচ্ছেন, এই যে 500 কোটি 1000 কোটি টাকা পড়ে গেল,
এটা কার? এটা জনগণের টাকা, ওই ব্যক্তির টাকা না, ওই মালিকের টাকা না। অবশ্যই যখন মালিকেরা বলে যে দায় আমাদের না, কিন্তু আমি লাগাইনি, সেটা দায় যে কে নিবে সেটাই তো জানা যায় না, এই দায় কার কার? এই পয়েন্টগুলোতে আসেন, এক্সপিরিয়েন্স এক্সপার্ট লোকের বাংলাদেশের অভাব নাই। আপনাদের আজ সাজেশন নেন, সাজেশন নিলে পরে এই যে তথ্যগুলো আজকে দিলাম, এটা যদি 100 ভাগের 1 ভাগও যদি ইমপ্লিমেন্টেশন হয়, আমি বলবো ন্যাশন উইল বি বেনিফিটেড লাইক এনিথিং। কারণ আমি আমার পয়েন্টের ভিউতে, আমি একজন ডিজাস্টার কোয়ালিফাইড, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কোয়ালিফাইড, এডুকেশনালি কোয়ালিফাইড এবং প্র্যাকটিক্যালি কোয়ালিফাইড এর ভিত্তিতে আমি কিন্তু এই কথাগুলো বলতেছি, আমার এক্সপেরিয়েন্স। কিন্তু 2013 সাল থেকে এই যে আপনি কততে 19-এ রিটায়ারমেন্টে গিয়েছেন, 19 সাল পর্যন্ত কিন্তু এত আগুন লেগেছে, আপনার এত অভিজ্ঞ দিয়েতে কোনো আগুন কি কমাতে পেরেছিলেন? পারেননি, এত আধুনিক আপনার যন্ত্রপাতি ছিল, তারপরেও নবিয়াতে পারেননি। শুনেন, আমি আপনার শুনেন, আপনি এখন বাস দিয়ে বিল্ডিং বানাবেন, সেই দায়িত্ব তো আমি তো ওখানে পড়ে মরে থাকবেন, পরে ই হয়ে যাবেন, সেটা তো আমি যে এত আপনাকে ডেব্রিজ রিমুভ করে দিই করতে হবে। প্রশ্ন না করলে উত্তর আসে না, এই জন্য আমাদের সাংবাদিকদের প্রশ্ন করতে হয়। আমি বলি এই যে সেক্টরগুলো আছে, ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলো ঠিক করেন, প্রত্যেকটা ডিসিপ্লিনে বললাম, পাইপ লাইন এনে সততার ভিতরে নিয়ে আসেন, আপনার জিনিস দেখবেন সব ঠিক হয়ে যাচ্ছে। জি, আমি একটু জসীমউদ্দিন সাহেবের কাছে যেতে চাই। জসীমউদ্দিন সাহেব, আপনি কিছু পরামর্শ দিয়েছেন শাকিল সাহেব, নিশ্চয়ই উনি সেটা শুনেছেন, কিন্তু জসীমউদ্দিন সাহেব নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। আমি একটা প্রশ্ন রেখেছিলাম, আপনার কি মনে আছে না? আমি আবার করব। এই যে ব্যবসায়ীদের সদস্য করার ক্ষেত্রে আসলে আপনারা কোন জায়গাগুলোকে মানদণ্ডের জায়গায়, বিচারের জায়গায় রেখে তাদেরকে সদস্য করেন, কোন জায়গাগুলোকে রাখা হয়, এবং যেটা শাকিল সাহেব বলছিল যে FBCCI আপনাদের যেটা সংগঠন, সেখানে কি কিভাবে ফায়ার করা হয়, ফায়ার ফাইটিং কিংবা অগ্নি নির্বাপনের কি কি ব্যবস্থা, পরামর্শগুলো আপনারা নিজেরা আপনাদের প্রতিষ্ঠানে রেখেছেন কিনা? না না, প্রতিষ্ঠান আমি বলছি, ওনাদের যেহেতু বিজনেস ফোরাম দেখে এই ব্যাপার নিয়ে তাদের সেক্টরই থাকা উচিত, ফায়ার অ্যাডভাইস করবে, যেহেতু আগুন লাগে, এটা অহরহ ঘটনা হয়, এই সেক্টরটা আছে কিনা? আমরা আমি বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের যারা মানে কতগুলি ক্রাইটেরিয়া নিয়ে তো সবকিছু হয়, যেমন উনি বলতেছিলেন বারবার যে ব্যাংক কিভাবে টাকা দিল, ইন্স্যুরেন্স কোম্পানি কিভাবে করলো, ব্যাংক টাকা দেয় কিভাবে, ব্যাংক টাকা দেয় কতগুলি ফরম্যাট আছে তাদের, এই লাইসেন্স যদি থাকে তাহলে ব্যাংক টাকা দিবে, ব্যাংক কিন্তু নিচে যায় ইন্সপেকশন করে আপনার, এটা ব্যাংক নট এক্সপার্ট, এক্সপার্ট কিন্তু ফায়ার লাইসেন্স আছে কিনা, ওই আপনার আপনার ওই আদার যেসব মিল্ক কলকারখানার অ্যাপ্রুভাল আছে কিনা, এগুলি থাকলেই ব্যাংক কিন্তু ফাইন্যান্স করে। আর উনি যেটা বলছিলেন, আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে আমরা কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা মেম্বার করি আমাদের অ্যাসোসিয়েশন চেম্বারগুলিতে, আমরা আমাদের যে সেক্টরাল রিপ্রেজেন্টেশনের ভিত্তিতে আমরা তাদেরকে সেক্টরগুলি, যেমন বিজিএমইএ যখন মেম্বারশিপ দেয়, বিজিএমএ কতগুলি ক্রাইটেরিয়া ফিক্স করে, তার এই লাইসেন্স আছে কিনা, তার ফ্যাক্টরি আছে কিনা, তার আপনার কমপ্লায়েন্সের ব্যাপারগুলি, যে সকল এনভায়রনমেন্ট থেকে ছাড়পত্র আছে কিনা, এগুলি দেখেই কিন্তু সে আপনার আপনার এই তাদের তাদেরকে মেম্বারশিপ দেওয়া হয়। যেমন আমাদের FBCCI কিন্তু সরাসরি কোনো মেম্বারশিপ দেই না আমরা, আমাদের মেম্বার হলো কারা, আমার মেম্বার হচ্ছে যার ধরুন BGMI আমাদের মেম্বার, বা প্লাস্টিক অ্যাসোসিয়েশন আমার মেম্বার, অথবা আমাদের ফায়ার সেফটি ডিপার্টমেন্টে ফায়ার সেফটিতে কাজ করে এরকম 3-4টা অ্যাসোসিয়েশন এখন আছে, তারা আমাদের মেম্বার। এখন অফকোর্স এখানে একটা বড় ব্যাপার উনি যেটা বলছেন সেটা হচ্ছে এই যে বিল্ডিংয়ের মধ্যে আপনার যখন আগুন লাগলো, আগুন লাগার পরে দারোয়ান বা যিনি ছিলেন সে তালা মেরে দেওয়া, এটা তো সে ভেরি ডেঞ্জারাস, এটা সে এডুকেটেড না যার জন্য এটা করেছে, সে যদি এডুকেটেড হইতো, সে যদি ট্রেন্ড হইতো, তাহলে সেটা করতো না, সে বরঞ্চ এটা খুলে দিত। দারোয়ান শিক্ষিত হওয়ার কথা না, কিন্তু তাকে প্রশিক্ষিত করা যেত যে এই ধরনের ঘটনাতে কি করা হবে, সেটাই বলছি, তাকে যদি প্রশিক্ষিত করা হইতো, তাকে যদি আপনার এই যে আমরা যে ড্রিল গুলি হয় ফ্যাক্টরিতে, যে ফায়ার ড্রিল গুলি হয়, এই ড্রিল গুলি যদি কমনলি করা হতো, তাহলে কিন্তু সে কিন্তু এই অভিজ্ঞতা পেত, এবং সেই একই ঘটনা কিন্তু যেটা বলছি যে তাজরিনেও কিন্তু একই ঘটনা ঘটেছিল, কিন্তু সেখান থেকে তো কেউ শিক্ষা নেয়নি। একটু বলতে চাই, জি শুনেন, আমি একটু শেষ করি ভাই, জসীম ভাই একটু বলি বাংলাদেশের, আমি বলি বাংলাদেশের খুব কম জায়গায় চিঠি লিখে আমি ফায়ার ড্রিল করতে পারছি, স্কুলে কয়েকটা স্কুলে আমি বলছি ডিল করাবো, বলে যে বাচ্চারা এটা রোদ্রে আসলে পরে তার চেহারা কালো হয়ে যাবে, বাচ্চারা অসুস্থ হয়ে যাবে, বহুত রকম দিয়ে তারাই করলো। FBCCI জসীম ভাইকে বলি, আজ পর্যন্ত যদি এক্সাম্পল দিতে পারে আমাকে, বাংলাদেশের কোনো ফ্যাক্টরি বা ইয়েতে রাত্রিকালে মহড়া হয়েছে কর্মকালীন,
প্লাটিনাম গ্রিন ফ্যাক্টরি সেটাতে আমাদের কমপ্লায়েন্স 100%। আমি মনে হয় আপনার ফায়ারের উপরে আমার মনে হয় আমার 20 কোটি টাকার উপর ইনভেস্টমেন্ট আছে। আমার ফ্যাক্টরিতে আপনার হাইট অনুযায়ী স্প্রিংকলার লাগে না, তারপর আমি স্প্রিংকলার বসাইছি এবং ইউএল লিস্টেড সমস্ত আপনার ওই যে কি বলে ফায়ারের যে সকল ইকুইপমেন্ট লাগানো দরকার লাগিয়েছি। আমি তো শুরুতেই বলছিলাম যে যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি আমরা কিন্তু এগুলি হয়তো আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে আপনি যেমন আপনার অভিজ্ঞতা আছে অফকোর্স আপনার এই অভিজ্ঞতা কাজে লাগানো দরকার। আপনার এই অভিজ্ঞতা আমাদের ইউআর অ্যাসেট মানে জাতির জন্য, কারণ এরকম লোক তো খুব বেশি বাংলাদেশে নাই, এরকম গুটি কয়েক লোক আছে। আমি মনে করি এদেরকে আমাদের যারা সেক্টরগুলি আছে বা আমাদের বিজনেস কমিউনিটিগুলি আছে আপনাদের মতো লোকজনকে নিয়ে যদি আমরা কাজ করতে পারি। সবচেয়ে মারাত্মক জিনিস যেটি আমি আপনাকে বলতে চাই, দেখেন আমাদের বাংলাদেশে যে সকল ইনস্টিটিউটগুলি আছে আমাদের বিশেষ করে ইউনিভার্সিটিগুলি কলেজগুলি যারা রিসার্চ তারা আপনার বিদেশ থেকে ট্রেনিং নিয়ে আসতেছেন এনে ওনার ট্রেনিং গভর্নমেন্ট কিন্তু টাকা ইনভেস্ট করতেছে তাদের পিছনে, ট্রেন করে এনে ড্রয়ারের মধ্যে রেখে দিচ্ছে। এখন ওনারা অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে ওনারা ট্রেন্ড হবেন এবং এটি ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব প্রাইভেট সেক্টর। ওনারা প্রাইভেট সেক্টরের সাথে কখনো এগুলি শেয়ার করেন না, প্রাইভেট সেক্টরের সাথে কোনো লিঙ্কেজে নাই। বাংলাদেশ একমাত্র কান্ট্রি যেখানে ইউনিভার্সিটিগুলির সাথে ইনস্টিটিউশনের সাথে প্রাইভেট সেক্টরের কোনো যোগাযোগ নাই, অথচ বিশ্বের সমস্ত দেশ ডেভেলপ হয়েছে, এরা রিসার্চ করছে, এরা সব কিছু করছে, প্রাইভেট সেক্টর এটা ইমপ্লিমেন্ট করছে। বাংলাদেশের 85% বিজনেস আপনার ইকোনমি কন্ট্রোল করে প্রাইভেট সেক্টর, কিন্তু প্রাইভেট সেক্টরের সাথে যদি এই যোগাযোগ না থাকে, সরকারি অনেক প্রতিষ্ঠান আছে এদেরকে ট্রেন করে নিয়ে আসতেছে কিন্তু এরা তাদের যতক্ষণ মধ্যে চাকরি করে করে এরপরে বাইর হওয়ার পরে হয় ওয়ার্ল্ড ব্যাংকে যায় কনসালটেন্সি করে অথবা আপনার নিজে ব্যবসা করে। জসীমউদ্দিন সাহেব আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে, শেষ জায়গায় এসে আপনি আসলে কি বলবেন? কোনটা শেষে এসে আপনি আসলে কি বলবেন? আমি শেষে বলতে যেটি চাই আমি সেটি হচ্ছে যে টিম এখানে যে 17-20টা যে ডিপার্টমেন্ট আছে সশ জায়গায় যদি আমরা সবাই যদি আমাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করি তাহলে কিন্তু এটা কমিয়ে আনা সম্ভব। এক দুই নম্বর হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচারগুলি রেডি করা খুবই দরকার এবং যত্র ইন্ডাস্ট্রি না করে আমাদের ইন্ডাস্ট্রিয়াল এলাকাতে চলে যাওয়া দরকার। বিশেষ করে আমি সবসময় ভয় পাই পুরান ঢাকাটাকে নিয়ে, এই পুরান ঢাকাকে যে যত তাড়াতাড়ি সম্ভব এগুলিকে রিলোকেট করা দরকার, আরেক ধরনের একটা বড় ঘটনা ঘটে যাবে আবার আমরা এইভাবে কথা বলতে থাকবো, কিন্তু এই কথা বলাটা বন্ধ করা দরকার। কথা বলা আপনি পুরান ঢাকাতে এখন যে ফ্যাক্টরিগুলি হচ্ছে দেখেন ফ্যাক্টরিগুলি রিলোকেট করার জন্য অনেকগুলি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হচ্ছে কিন্তু ওগুলির দাম এত বেশি এরা কিন্তু একটাও যাবে না। কিন্তু এখন যদি আপনি 11 লাখ টাকা 20 লাখ টাকা যদি একটা কাটা শতাংশ জমি বিক্রি করেন আপনার মুন্সিগঞ্জে যে তাহলে তো এরা যাবে না, এদের মতো হবে না, এদের মতো করে এদেরকে নেওয়ার জন্য প্ল্যান করা দরকার। জি অসংখ্য ধন্যবাদ জনাব জসীমউদ্দিন সাহেব আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং আপনি জায়গাগুলো একদম তুলে ধরলেন এবং এই যে এত কথা বলা আমরা এত বছর ধরে বলেও আসছি আপনারাও বলছেন শাকিল সাহেবও দেখছেন। আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে, শেষ করার আগে শুধু এটুকুই বলবো আসলে ওই যে বৃষ্টিতে ভেজে রোদে পুড়ে শ্রমিককেই চলতে হয় এবং শ্রমিকের জীবন শেষ পর্যন্ত নিয়তি কাঠকয়লায় হয়ে যেতে হয়, এটাই বোধহয় শ্রমিকের জীবন। তবে সকলে যদি সকলের জায়গা থেকে নিজ দায়িত্বটা পালন করে তাহলে বোধহয় শ্রমিকও মানুষ হয়ে উঠতে পারে এবং মালিকরাও আর বলতে পারে না যে আমি তো গিয়ে আগুন লাগাইনি, আমার দায় কেই, আমার তো দায় নেই, দায় প্রত্যেকটি মানুষেরই দায় আছে যারা এগুলোর সঙ্গে জড়িত আছে। কিন্তু আমি জানি না আজকের আলোচনা থেকে আমাদের আবার এখানে সমাধান হবে কি না, এত বছরেই যেহেতু হয়নি তবে আগামীকাল যেন আর কোনো আগুন না লাগে, কোনো শ্রমিককে যেন এরকম অঙ্গার না হতে হয় সেই জায়গাটা তো আমরা ভরসা রাখতেই পারি, প্রত্যাশা রাখতেই পারি। আমি সময় ইসলাম আজকের মতো শেষ করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। বাইরে যাবেন না।